আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে বাংলাদেশের মধ্যে ঢাকার শহরে বনানিতে আগুন লেগে আমাদের অনেক ভাই অনেক বোন সম্ভবত অনেকেই আমার জানা নাই কতজন হয়েছে তাদের প্রাণ হারিয়েছে শাহাদাতের অমৃত পেয়ালা পান করেছে এবং অনেকে আহত গুরুতর আহত হয়ে আপনার হসপিটালে ভর্তি আছে এ বিষয়টিকে কেন্দ্র করে আজকে আমাদের অন্তরের মধ্যে মুসলমানদের অন্তরের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে একাধারে বহুবার তিন থেকে চারবার এই কালের মধ্যে আগুন লেগে আল্লাহ আলামিন আলমিন লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ অবহেলিত করতেছে আল্লাহ ইজ্জা এটা অবশ্যই আমাদের হাতের কামাই সম্ভবত আল্লাহ রব্বুল আলমিন আমাদের চাল চলন আমাদের আচরণে সন্তুষ্ট নন যে কারণে আল্লাহ রব্বুল আলমিন সামান্য পরিমাণ আজাব দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা খুবই ভারাক্রান্ত হৃদয় আমাদের সকলেরই আসলে বিষয়গুলো চোখের সামনে ভাসলে আমরা সকলে আলোচনা দেখেছি ভিডিও দেখেছি যে একজন ইমানদার এই বিষয়গুলো সামনে আসলে অবশ্য একজন ইমানদার ঠিক থাকতে পারে না আজকে আমি দেখলাম আমি তার সরাসরি দেখতে পারি নাই আজকে দেখলাম কয়েকজন ভাই এই দশতলা বারোতলা পনেরোতলা বিল্ডিং থেকে লাভ পর্যন্ত দিয়েছে আমার ভাইরা এই বিষয়গুলো আসলে সচক্ষে যারা দেখেছে হয়তোবা তারা এর কঠিন্যতা বুঝতে পেরেছে একজন মানুষ কতটা বিপদে থাকলে কতটা হতাশাগ্রস্তর মধ্যে থাকলে এত উপর থেকে লাভ দিতে পারে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যুগে যুগে অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন কিন্তু এই উম্মতকে আল্লাহ রব্বুল আলমিন এখনো ধ্বংস করে নাই আল্লাহ রব্বুল ইজাদুল জালালি ক্রাম তিনি এই উম্মতকে অনেক করতেছেন অনেকটাই রহম করতেছেন সুপ্রিয় দর্শক তো চলুন আজকে আমরা আগুন আগুন ধরা বা আগুন আল্লাহ পক্ষ থেকে আমাদের হাতের কামাই থাকার কারণে একটা মুসিবত আল্লাহ রবুল্লা আলমীর পক্ষ থেকে আমার হাতের মধ্যে একটি কিতাব রয়েছে কিতাবটির নাম শুনান তিরমিজি সুনান তিরমিজির মধ্যে একটা হাদিস আনা হয় আল্লাহ সাল্লাম বলেন ইদাফা আলাত খমসা খমস খসলাতান হাল্লাবি হালবালা আমার উম্মত যখন পনেরোটি অহেতুক কাজ পনেরোটি গুনাহের কাজ অসংগতিমূলক কাজ এবং পনেরোটি বদ অভ্যাস আমার উন্মতের মধ্যে দেখা যাবে তখন আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তাদের উপরে ভয়ঙ্কর ধরনের তিনটি আজাব আপতিত হবে এই তিনটি আজাবের মধ্যে একটি হচ্ছে রিহান হামরা অগ্নিবায়ু বাতাসের সাথে আগুন এটা বাতাসের সাথে আগুন বা এটা এই দিক দিয়ে দালালত করা যায় যে যে আগুন ধরতেছে আজকে আমাদের সমাজের মধ্যে এটা এক ধরনের আল্লাহ রাব্বুল আল পক্ষ থেকে একটা গজব একটা মুসিবৎ আমার ভাইরা বিষয়গুলো আসলে আমরা প্রত্যেকই গুণাগার গুণা আমাদের আমাদের প্রত্যেকেরই গুণা আছে কিন্তু আমরা প্রত্যেকে মিলে যদি এখানে আমি যেই বিষয়গুলো আজকে বলবো এগুলো যদি আমরা ইচ্ছে করি এগুলো সংশোধন করা সম্ভব এখানে আমি যে বিষয়গুলো এখন বলবো ওগুলা সব কয়টি পনেরোটা বিষয় বল প্রত্যেকটি সংশোধন করা সম্ভব এক নম্বরে নবী আলাইসালাম বলতেছেন সাহাবেক নাম জিজ্ঞাস করল ফাকিল রসুল আল্লাহ নবী আলাইসালাম সেই সমস্ত বালা মুসিবত যে নাজিল হবে সে কি কি কারণে বা সে পনেরোটি কারণ কি কি আল্লাহ হাবি বলেন এক নম্বর ইদা কান আল মাগনাম দু আলান সরকারি সম্পত্তি যখন ব্যক্তিগত মালিকানায় পরিণত হবে গণিমতের সম্পদ যখন ব্যক্তিগত মালিকানায় পরিণত হবে এক নম্বর যে সকলের সম্পদ সরকারি কোষাগরে আছে এটা এক এক ব্যক্তি ভক্ষণ করবে দুই নম্বর অল আমান মাগনামান কেউ আমানত রাখলে আমানতের মাল যখন লুটপাট করা শুরু হয়ে যাবে মানুষ যখন লুটপাট করবে এ আমানতের মাল এটা হতে পারে কোথাও হতে পারে দুই নম্বর তিন নম্বর অ জাকাত জাকাতকে মানুষ জরিমানা মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছেন সম্পদ দিয়েছেন এই সম্পদগুলা থেকে তারা যত পরিমাণ দান করে না যাদের সম্পদ আছে তারা বলতেছে এটা মনে হয় আমাদের উপর জরিমানা চাপিয়ে দেওয়া হয়েছে নজুবিল্লাহ মিন জালেক এরপরে এরপরে চার নম্বর পাঁচ নম্বর চার নম্বর ও আত আর রজুল উজাউ জাতাহু একজন ব্যক্তি বিবাহ করে তার স্ত্রী অনুগত্য করবে স্ত্রীকে মালিক বানাই দিবে স্ত্রীকে আপনার সমস্ত ধরনের কি বলবো এটাকে একজন নারী হিসাবে একজন স্ত্রীকে মানে স্ত্রীর গোলামি করবে একজন স্ত্রীর মহিলার গোলামি করবে স্ত্রীর গোলামি করবে এখানে সে কথাই বলা হয়েছে ব্যক্তি স্ত্রীর প্রেমে আবদ্ধ হয়ে যে কোনো ধরনের কাজ করতে সে বাধ্য হবে যেমন দেখা যাচ্ছে আমাদের সমাজে বিবির প্রেমে পড়ে বিবির কথা শুনে আব্বা আম্মার সাথে পর্যন্ত বেয়াদবি করে এদিকেও ইঙ্গিত করতে পারে ও আক্কা মাহু এরপরেটা হচ্ছে ব্যক্তি তার আম্মার অবাধ্য হয়ে যাবে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে নিজের সন্তান সন্ততি বিবি স্ত্রীদের জন্য আরামের জন্য মাকে বৃদ্ধা মানুষকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে এরপরে অবার সাদিকাহু ব্যক্তি বন্ধুর সাথে ভালো আচরণ করবে ও জাফা আবাহু আব্বার সাথে খারাপ আচরণ করবে বাবার সাথে খুব রুড় ব্যবহার করবে এরপরে ওর্তাফা সোয়াদ মাসাজিদ মসজিদের মধ্যে হট্টগোল মিসিল মিশিং মসজিদের মধ্যে দুনিয়াবি আলাপ আলোচনা দরবার শাল্লি শুরু হয়ে যাবে ও কায়না সাইমুল কৌমু আর জালুহুম আর কমের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে ব্যক্তি সে ব্যক্তি হয়ে যাবে কি আপনার সমাজের নেতা সমাজের নিকৃষ্টতম চরিত্রের লোকটি হয়ে যাবে সেই সম্প্রদায়ের নেতা হয়ে যাবে এরপরে রসিল আল্লাহ বলতেছেন আল্লাহ নবিসাল্লাম বললেন ও উক্রিম আর রজুলু মুখাফাতা মাখাফাতা সার আর একজন মানুষ আর একজন মানুষকে সম্মান দিবে তার ভয়ের কারণে দেখা গেছে রাস্তার কিনার দিয়ে একজন শক্তিশালী একজন ক্ষমতাশীল ব্যক্তি যাচ্ছে তাকে ইজ্জত না করলে সম্মান না করলে পরবর্তীতে তাকে যে কোনোভাবে হেনস্থ করতে পারে এ কারণে ভয়ে তাকে সালাম দিবে তাকে সম্মান করবে তাকে ইজ্জত করবে ও শুরিবাতিল খোমোর মদের ছয় ছয়লাভ ছড়ে যাবে এত পরিমাণে মানুষ মদ পান করবে যে মদ এটা সামথিং বিষয় হবে ওলবিসাল বিশাল হারি মানুষ রেশমি কাপড় পরিধান করবে অত্তিক ও উত্তিখাদীতি আসিফ এরপরে কি হবে আপনার গায়ক গায়িকা বাদ্যযন্ত্রের আওয়াজ চালু হয়ে যাবে গায়ক গায়িকা নায়ক নায়িকা উলঙ্গ নাচ বেহায়াপনা রাস্তাঘাটে উলঙ্গ ক্যালেন্ডার ব্যানার হ্যান্ডবিল টাঙ্গিয়ে দেওয়া হবে যাত্রাপালার এগুলার এত বেশি পরিমাণে হবে হায় আফসোস আমার ভাইয়েরা গাড়ি ঘোড়ার মধ্যে রিজার্ভ নিয়ে সেখানে বক্সাইট ডেকসাইড বাজায়া তারা গান গাজনা উল্টা আপনার নাচ গান করতেছে গায়ক গায়িকা নায়ক নায়িকা এনে নাচানাচি নারী পুরুষ একত্রিত হয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় সুন্নতি অনুষ্ঠান সেই জায়গাগুলোর মধ্যেও এই গজব শুরু হয়ে গেছে নায়ক নায়িকা গায়ক গায়িকা এনে নাচিয়ে নাচিয়ে এই বিবাহের মধ্যে আনন্দ করতেছে আমার রসুল শুনেন ত্রিমিজির মধ্যে দেড় হাজার বছর বলে যাচ্ছেন কি হবে রসুল আমার বলতেছেন যে নায়ক নায়িকা গায়ক গায়িকার রেওয়াজ এগুলার আবির্ভাব হয়ে যাবে বাদ্যযন্ত্রের ব্যবহার শুরু হয়ে যাবে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই ওদের হাজার বছর আগে দিয়ে গেলেন এরপরে রাসূল বলতেছেন আপনার ওয়া আনা এই এই শেষ যুগের মানুষগুলো প্রথম যুগের উম্মতদের গালিগালাজ করবে যেমন বর্তমানে সম্প্রদায় বের হয়ে গেছে এরা কি করতেছে এরা আগের যুগের তাবেন তাবে تابعিন ইমামদের গালিগালাজ করে এদের কাছে বর্তমান যুগের নামদারী শায়েখ নামদারী মুরব্বি নামদারী এই এই যদু ঘদু মধুদেরকে বড় মনে হইতেছে এদের কারণে এরা আগের যুগের আলেম ওলামাদেরকে বড় বড় ইমামদেরকে গালিগালাজ করে এরপর রসুল বলতেছেন ফালিয়ার তাকিবু ইন্দাজ আলিক এই পনেরোটা বদ খাসলাত বদ অভ্যাস পনেরোটা গুনাহের কাজ শ্রেষ্ঠতম অপরাধ যখন এই উন্মতের মধ্যে চালু হয়ে যাবে তখন তারা অপেক্ষা করবে ইন্দাজ আলিক আর ইহান হামরা অগ্নিবায়ু আগুন লেগে যাওয়ার দুর্ঘটনা দুই নম্বরে খাসফান দুই নম্বরে আউ খাসফান এরপরে রসুল আলী আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলতেছেন ভূমিদশ ভূমিদশ যেটা হতে পারে এই যে ভূমি যাওয়া নদী ভাঙ্গন অথবা আপনার ভূমিকম্প এইভাবে নবী নদী ভাঙ্গন বিভিন্ন ঘরবাড়ি বাড়ি ভেঙে যাওয়া তারপর চার নম্বর হইলে গিয়া আপনার আল্লাহ রসুল বলতেছেন ওয়ামস খা চেহারা বিকৃতি মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে এই পনেরোটি অভ্যাস যাদের মধ্যে যেই জাতির মধ্যে পাওয়া যাবে এই জাতির মধ্যে আল্লাহ রব আলী মুসিবতগুলা চাপিয়ে দিবে আমার ভাইরা অত্যন্ত কষ্ট লাগতেছে যে মানুষগুলো আজকে লাফিয়ে লাফিয়ে পড়তেছে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আজকে দিন আমি এত খারাপ লাগছে যে আমার আল্লাহ আল্লাহর কাছে খালি প্রার্থনা করছি আল্লাহ এই মানুষগুলা যদি একটু মানুষগুলোর পাশে দাঁড়াইতে পারতাম না পারতেছি কোনো শক্তি দিয়ে না পারতেছি সম্পদ দিয়ে তাদেরকে না পারতেছি নিজের যান নিজের জীবন উৎসর্গ করে অন্যদেরকে বাসাইতে সারাদিন খালি আজকে এই জিনিসটাই চিন্তা করলাম যে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা কি জবাব প্রদান করব। আমার ভাইয়েরা এই বিষয়গুলো যদি একটু চিন্তা করা যায় আমাদের অনেকের ভিতরেই আশা করি সংশোধনী আসতে পারে সমাজের মধ্যে যে বিষয়গুলো আজকে পরিলক্ষিত হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই নিন্দাজনক আপনার খুবই দুর্ভাগ্য আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সমস্ত বদ কাজ আমাদের এই সমস্ত খারাপ অভ্যাস থেকে এই পনেরোটি বদ খেসলা থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে হেফাজত করুক আমিন والسلام عليكم ورحمه الله